হ্যালো স্টুডেন্টস, টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত। তো আজকে যেটা আমরা পড়তেছি সেটা হচ্ছে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের যে প্রশ্ন সিরিজ, সেটার আমরা নেক্সট চ্যাপ্টার করছি, যেটা হচ্ছে জীব বৈচিত্র্য এবং ট্যাক্সোনমি। যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা পড়তেছি আমরা আজকে, ঠিক আছে? তো এখানে ঠিক এমসিকিউ, যতগুলো এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউগুলি সম্পর্কে এখানে ডিসকাস করা হচ্ছে। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে যে প্রদত্ত কোনটি ভারতের বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত নয়। তো এই হটস্পটের গল্পটা বলি, পৃথিবীতে তো ধর 36টি হটস্পট আছে, ঠিক আছে? এই 36টি হটস্পটের মধ্যে ভারতে যে হটস্পটগুলি আছে সেগুলি হলো কি কি, সেগুলি হলো 4টি হটস্পট আছে ভারতে, ঠিক আছে? এই 4টি হটস্পটের মধ্যে 1 নম্বরে আছে সুন্দারল্যান্ড, সুন্দারল্যান্ড। নেক্সটে আছে পূর্ব হিমালয়, তিন নম্বরে পশ্চিম ঘাট, আর 4 নম্বরে আছে ইন্দো বার্মা। তো ভারতে এই 4টি আছে। তো এটার 4টার মধ্যে এখানে কোনটা অপশন বলেছে দেখো, তাহলে এখানে বলেছে থর্মিত জীবনে হবে না, ঠিক আছে? তো এবার কোশ্চিন দেখছে, দেখো বলি স্যার আপনি 4টি নাম বলেছি, বাট এখানে 4টি ভারতীয় হটস্পট কোনটা? থর্মরিও নয়, সুন্দরল্যান্ডটা হচ্ছে হবে, সুন্দরবন এগুলো তো হবে না। প্রদত্ত কোনটি অতি বৈচিত্র দেশ? অতি বৈচিত্র দেশ মানে কি? টোটাল নিরক্ষরেখা যদি বলা যায়, তো নিরক্ষরেখা ধরো যদি এটা পৃথিবীতে নিরক্ষরেখা বরাবর এই 0 ডিগ্রির দুপাশে কিছু, মানে নিরক্ষরেখার দুপাশে কিছু দেশ আছে যেখানে জীব বৈচিত্র্য বাকি দেশগুলির থেকে বেশি হয়, ওইগুলোকে বলা হয় অতি বৈচিত্র্যের দেশ। তো যার মধ্যে টোটাল কটা, তার মধ্যে ইংল্যান্ড হয়, ব্রাজিল হচ্ছে এর মধ্যে উদাহরণ, আমাদের ভারতও একটা পড়ে তার মধ্যে, বাট ইংল্যান্ড, রাশিয়া, ভিয়েতনাম এগুলো কেউ হবে না। সমগ্র জীব বৈচিত্র্য প্রদত্ত কোন প্রজাতির সর্বাধিক বৈচিত্র্য দেখা যায়, মানে কার সব থেকে বেশি প্রজাতি বৈচিত্র দেখা যায়? মস ফার্নে দুটো মিলে কখনো বেশি হয় না, পাই চার্টে দেখবে তোমার পরে, শৈবালেরও একেবারে কম হয়, লাইকেনের তো একবার না বললে চলে হয়, সব থেকে বেশি হয় কার? ফাঞ্জি। আর যদি এখানে একজন থাকতো পতঙ্গ, এর কিন্তু সব থেকে বেশি হতো। কিন্তু কখনো কিন্তু মনে রাখবে ব্যাকটেরিয়ার কিন্তু জীব বৈচিত্র্য বলা হয় না, ব্যাকটেরিয়া বা প্রোটিস্টা। কেন? কারণ এই ব্যাকটেরিয়ার প্রোটিস্টা এতটাই ক্ষুদ্র যে প্রচুর ডাইভার্সিটি থাকে, তাই কখনো কোনো দেশে বাকার ব্যাকটেরিয়া ও প্রোটিস্টা জীব বৈচিত্র্য গণা হয় না। জীব বৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ, তো প্রধান কারণ যেটা হচ্ছে সেটা দূষণ। কারণ পৃথিবীতে লোকসংখ্যা এতই বাড়তিছে, জল দূষণ এবং সব বায়ু দূষণ, যার দুটি, এই দুটির ফলে পৃথিবীতে প্রকৃতিতে আস্তে আস্তে বিভিন্ন প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু খাদ্যাভাব তো হলেও চলবে, বাট খাদ্যাভাব অতটা ইম্পর্টেন্ট নয়, দূষণ যেটা গুরুত্বপূর্ণ। সংরক্ষণ অভাব হবে, বাট সেটা কিন্তু মেন কারণ নয়, মেন কারণ হচ্ছে দূষণ। এগুলোও কিন্তু কারণ, বাট এটা হচ্ছে মেন কারণ, সেটা হচ্ছে দূষণ। জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ চেয়েছে আবার, তো জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ হচ্ছে কি? অরণ্য ধ্বংস ও বাসস্থান, সরি, অবলুপ্তি এটাও হবে, কারণ লোকসংখ্যা বেড়ে যাচ্ছে। পরিবেশের উপাদানের যথেষ্ট ব্যবহার এটাও হচ্ছে, বহিরাগত অনুপ্রবেশ এটাও হবে, যেমন মানেশাস দ্বীপপুঞ্জে রোডো বাঘি ছিল, কুকুর নিয়ে যে চাষ করার ফলে সংখ্যাটা কুকুর নিয়ে ওখানে পালন করা হচ্ছে, একটা সময় কি হয় ডোডো পাখি পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়। তাহলে উত্তর হবে কোনটা? সবগুলি। নেক্সট বলেছে দেখো, বন্যপ্রাণী জঙ্গল থেকে লোকালে প্রবেশ করা সম্ভব কারণ, সম্ভাব্য কারণ, মানে এখন প্রাণীরা মিলে যদি যেখানে থেকে আসে কেন, কারণ জঙ্গলে আমরা কোথাও যাই কেন, মিলে খাবারের জন্য যাচ্ছে ওরা, তাহলে হচ্ছে খাদ্য ও বাসস্থান সংকুচিত হওয়ার ফলে। কারণ আমরা জঙ্গলে কেটে কেটে দেওয়া হচ্ছে চাষবাস তৈরি করার জন্য, বা ঘরবাড়ি তৈরি করার জন্য, বা বিভিন্ন চোরা শিকারা তারা বিভিন্ন গাছকে কেটে নিচ্ছে তারা, তো তার ফলে তাদের বাসস্থান ছোটোই আসতেছে, তাই তারা হচ্ছে লোকালয়ে প্রবেশ করছে।
কোনটি বহিরাগত প্রজাতি? তো এখানে বট গাছ তো কখনো হবে না, ল্যান্টানা, ঠিক আছে? ল্যান্টানা হচ্ছে বহিরাগত, মানে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, বাইরে থেকে আনা হয়েছে বা বাইরে কোনো ক্রমে এসে গিয়েছে, তাদের বলে বহিরাগত প্রজাতি। আরও কে কে হতে পারে বহিরাগত প্রজাতির মধ্যে? হতে পারে কচুরি পানা, হতে পারে ক্যারট গ্রাস বা পার্থেনিয়ামও হতে পারে, অনেক প্রাণীও আছে, তেলাপিয়া মাছ, সিলভার কাপ, গ্রাস কাপ, তারপর সাইপিনাস, এগুলো সব বাইরে থেকে আনা হয়েছে। কচুরি পাতা কোন কোথা থেকে ভারতে আনা হয়েছে? দক্ষিণ আমেরিকা থেকে। কেন জানো কচুরি পানাকে আনা হয়েছে? শুনে হাসি লাগবে তোমাদের, তার ফুলের জন্য, দেখতে ফুল আর একটা পাতার জন্য। কিন্তু এখন এত হয়েছে তাই কচুরি পানাকে কী বলা হয়? টেরর অফ বেঙ্গল বলা হয়ে থাকে, টেরর অফ বেঙ্গল বলা হয়। টেরর বেঙ্গল কাকে বলা হয় তাহলে? কচুরি পানাকে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, এর ফলে কোন প্রাণী হচ্ছে? একটা হচ্ছে মেরু ভালুক, কারণ সে বাসস্থান পাচ্ছে না, একটা এম্পারার পেঙ্গুইন, তাহলে বোথ এ আর বি হবে। স্টেলার সি কাউ এবং প্যাসেঞ্জার পায়রা, এটা এনসিআরটি থেকে দেওয়া হয়েছে, ওকে, বুঝতে পারছো? তো এই দুটো প্রাণীর অবলুপ্তির প্রধান কারণ হচ্ছে বহিরাগত প্রজাতি অনুপাত কখনোই হবে না, ডুডু পাখি বলতাম, সহবিলুপ্তি এরা কখনোই হবে না। সহবিলুপ্তি মানে এক প্যাসেঞ্জার পায়রা বিলুপ্ত হওয়ার ফলে যে স্টেলার সি কাউ বিলুপ্ত হচ্ছে তা নয়, মানে যখন দুটো প্রাণী একজন একজনের উপর নির্ভরশীল, একজন যদি অবলুপ্ত হয়ে যায় আরেকজন অবলুপ্ত হবে, সেটা কখনো হবে না, উপর হবে সম্পদের অতি ব্যবহার। একটি বই বিপদগ্রস্ত প্রাণীর বিজ্ঞান সম্মত নাম, বিপদগ্রস্ত মানে যার সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, উদয় স্পেনিকাস হামবোল্ডি, এর হচ্ছে এক্সাম্পল। উদ্ভিদের কি হবে? বারবেরিস। WCU ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন যে উদ্ভিদটিকে সংকটজনক চিহ্নিত করেছে তার নাম হচ্ছে সর্পগন্ধা। কেন? তো অতি ব্যবহার, আমরা এত ব্যবহার করতেছি এর সংখ্যা কমে গেছে। রিসেন্ট করে ঘৃতকুমারী হতে পারে, প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘৃতকুমারী লাগিয়ে দিয়েছি স্যার, তার সংখ্যাটা কমে গেছে। আসলে আমাদের বাড়িতে লাগানো হচ্ছে সংখ্যা বাড়ানোর জন্য নয়, বাড়িতে লাগানো হচ্ছে দরকারের জন্য। ঘৃতকুমারী যত জঙ্গলে বা যেখানে থাকে মেরু অঞ্চলের উদ্ভিদ, এরা সরি মরু অঞ্চলের উদ্ভিদ, সেখানে এদের বেশি থাকলেই তাহলে এদের প্রজাতিটা বাড়বে। পৃথিবী জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেয়? WCU ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন আর ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এর লোগো হচ্ছে জায়েন্ট পান্ডা, WWF, মনে রাখবে, এর প্রতীক হচ্ছে জায়েন্ট পান্ডা, যা সুইজারল্যান্ডের জেনেভাতে এর সদর দপ্তরটা অবস্থান করতেছে। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, তো এখানে মনে হয় অত নেই, শুধু নেচার বলেই ছেড়ে দিয়েছে, বাট এর রিসোর্সেসও হবে, তাহলে অপশান বি। সাইটসের পূর্ণ হবে কি? সি ফর কনভেনশনাল, কনভেনশন আছে, কনজারভেশন এটা হবে না, কনভেনশন কনজারভেশন হবে না। অফ ইন্টারন্যাশনাল, আই ফর ইন্টারন্যাশনাল, এখানে কী আছে? ইন্ডিয়া, এটা বাদ দাও, তাহলে অপশান ই, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট দেখো বলছি, রেড ডাটা বুক হলো কি? দেখো রেড ডাটা বুক আসলে কি, ধরো পৃথিবীতে তো অনেক প্রাণী অবলুপ্ত হয়ে যাচ্ছে বা কারোর সংখ্যা কমে যাচ্ছে, তো আমরা কি করে মনে রাখবো তাদের সংখ্যা কমে যাচ্ছে বা অবলুপ্ত হয়ে যাচ্ছে? তাই তাদেরকে মনে রাখার জন্য একটা বই প্রকাশ করা হয়, সেই বইটার নাম রেড ডাটা বুক, ঠিক আছে? এই রেড ডাটা বুকটায় কে থাকে? লাল সবে তালিকা জীবনে হবে না, বিপন্ন প্রজাতির তালিকা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট বলছি দেখো, রেড ডাটা বুক কে প্রকাশ করে? রেড ডাটা বুক প্রকাশ করে হচ্ছে IUCN, এও হবে না, এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে। কোন জীবকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়? প্রাকৃতিক পরিবেশ মানে ইনসিটু সংরক্ষণ, ঠিক আছে। তো উত্তর হবে তার ইনসিটু সংরক্ষণ অবশ্যই, কারণ এক্সিটু মানে কি?
মনুষ্য সৃষ্ট পরিবেশ, যার মধ্যে চিড়িয়াখানাও হবে, উদ্ভিদ উদ্যানও হবে আর ক্রায় সংরক্ষণ হবে। ইনসিটু মানে প্রাকৃতিক, যার মধ্যে কে কে আসতে পারে, বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, আর কি হবে, জাতীয় উদ্যান হবে, জাতীয় উদ্যান হবে, সংরক্ষিত বনাঞ্চল হবে, অভয়ারণ্য হবে, এগুলো সব ইনস্টিটিউট। ভারতের একটি জাতীয় উদ্যান তাহলে কি হতে পারে? ভারতের জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডের করবেট, আগে যার নাম ছিল উত্তরপ্রদেশ, নাম ছিল এখন করবেট বলা হয়ে থাকে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কেরলের, অনেক বই জিম করবেট থাকে, এটা আসলে হয় না। ভারতের প্রথম হচ্ছে, সরি ভুল বলা হয়েছে, আমাদের প্রথমে তো ঠিকই আছে, উত্তরাখণ্ডে জিম করবেটই হবে, অনেকে বলতে পে কানা লিখ পেয়েছে, সেটা হবে না, তাহলে জিম করবেট হবে। ভারতের একটি অভয়ারণ্য হচ্ছে গুজরাটে গির, তো জাতীয় উদ্যান হবে না, বান্ধবগড় হবে না, করবেট তো খুনি বললাম জাতীয় উদ্যান, তাহলে কেরলের পেরিয়ার। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য বেথুয়া ডোহরি অভয়ারণ্য, অফকোর্স কে সহ্য করে, কেন্দ্র সরকার তো কখনো হবে না, জাতীয় উদ্যান আর সংরক্ষিত বনাঞ্চল হলে কিন্তু কেন্দ্র সরকার হতো, এটা হবে রাজ্য সরকার এ ডিনোট করে। অর্থাৎ কোনো প্রাণী মারা গেলে বা কেউ শিকার করলে তাকে পানিশমেন্ট দিবে, সেটা হচ্ছে কোন সরকার, রাজ্য সরকার। ভারতের একটি সংরক্ষিত অরণ্য হল কর্ণাটকের হনুমা সাগর, এই ডেটাগুলো মুখস্ত করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র অনুমতি সাপেক্ষে গবেষণার জন্য প্রবেশ করানো হয়ে থাকে, সেটা সংরক্ষিত অরণ্য, যেটা খুবই স্ট্রিক্টলি, যে প্রাণীগুলোর সংখ্যা একেবারে কমে যাচ্ছে, চারপাশে পাহাড়দার দিয়ে রাখা হয়ে থাকে, সেটা হচ্ছে সংরক্ষিত অরণ্য। ভারতের প্রথম স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ মানুষ নয় হবে নীলগিরি, বাট দেখো তামিলনাড়ু বলা হয় না, কারণ নীলগিরিটা তামিলনাড়ু, কর্ণাটকা এবং কেরালা এই তিনটি রাজ্য জুড়ে আছে। যে স্থানে কোর বাফার টানজেন থাকে সেটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। এই তিনটি অঞ্চল থাকে, কেন্দ্রে থাকে কোর যেখানে প্রাণী বসবাস করে, তারপরে পর্যটনরা যায় বাফার, আর যেখানে মানুষ চাষবাস করে থাকে তাকে ট্রানজিশন, সেটা বায়োস্ফিয়ার রিজার্ভ। আর বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা কে দিবে সবসময়? ম্যান, ম্যান ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্ট কবে চালু করা হয়ে থাকে? ভারতে হয় 1986 সালে হয়ে থাকে। আইনগত সংরক্ষিত মানুষের কার্যকলাপ নিষিদ্ধ কোথায়? যেখানে বন্যপ্রাণী বাস করে। বন্যপ্রাণী কোথায় বাস করে? বন্যপ্রাণী হচ্ছে কোর অঞ্চলে, আর কেন্দ্রের অঞ্চলে, এখানে বন্যপ্রাণী বাস করে, মানুষদেরকে এখানে প্রবেশ একেবারে নিষিদ্ধ। ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে সুন্দরবন, রিসেন্ট ঘোষণা করা হয়েছে কয়েক বছর আগে। পশ্চিমবঙ্গের কোনটা হবে? অফকোর্স সুন্দরবন, কারণ এরা তো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে না। প্রদত্ত কোনটি ইন সিটু সংরক্ষণের অন্তর্গত নয়, মানে যেটা এক সিটুর মধ্যে পড়ছে, নয় মানে এটা নয়, তাহলে আমাকে এক সিটু বলতে যাচ্ছে, তাহলে এক সিটু মানে কি? যেটা মনুষ্য সৃষ্ট সংগ্রহ হয়, তার নাম হচ্ছে জার্ম প্লাজম সংরক্ষণ। যখন কোনো জীবগোষ্ঠীকে অথবা জীবেদের জনন কোষ থেকে বীজ, রেণু ইত্যাদিকে তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে মনুষ্য সৃষ্ট কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয়, তাদের বলা হয়ে থাকে এক সিটু সংরক্ষণ। তা এর মধ্যে সিড ব্যাঙ্ক হতে পারে, চিড়িয়াখানা হতে, উদ্ভিদ উদ্যান, তার উত্তর সবগুলি হবে। -196 ডিগ্রি তাপমাত্রায় যে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এর জন্য লিকুইড নাইট্রোজেন দরকার, নাহলে কিন্তু কখনো ক্রায়ো সংরক্ষণ করা যাবে না। যে প্রজাতি পরিবেশে খুব কম বর্তমান থেকে অন্যান্য প্রজাতির অস্তিত্ব টিকে রাখতে পারে, কিস্তুন প্রজাতি বলে, অর্থাৎ একজন অবলুপ্ত হলে অন্য অবলুপ্ত হবে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে
কিস্টোন প্রজাতি। মনে করা হয় সুন্দরবনে বাঘ যদি অবলুপ্ত হয়ে যায় তাহলে সুন্দরবনটাই ধ্বংস হতে পারে। বায়োডাইভার্সিটি দিবস কবে পালন করা হয়? 22শে মে পালন করা হয়ে থাকে। আর বায়োজীববৈচিত্র্য আইন কবে পালন করা হয়? 2002 সালে। তারপর কি বলছি দেখো, প্রাকৃতিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের প্রবক্তা হচ্ছে কি? প্রাকৃতিক মানে যেটা তাদের নিকট সম্পর্কিত জীবের, তাদের মধ্যে কি সম্পর্ক আছে যে আলোচনা করে তাকে পৃথক করা হয় তাকে প্রাকৃতিক বলা হয়ে থাকে, যেটা হচ্ছে বেন্থাম আর হুকার দিয়েছিলেন। ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস মানে যেটা অভিব্যক্তি বিবর্তন নিয়ে আলোচনা করা হয় থাকে তাকে বলে ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। আর এই শ্রেণীবিন্যাসের আচার আচরণকে বলা হয়ে থাকে ট্যাক্সোনমি। যে প্রবক্তা কি? অগাস্তিন পিতা ক্যান্ডল। সিস্টেমেটিক্স কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস করার পদ্ধতি। এটা হবে না কখনো, উদ্ভিদ নামকরণ হবে না, জীবেদের বৈচিত্র্য ও তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করার পদ্ধতি হবে, তাহলে অপশান সি হবে। নিউ সিস্টেমেটিক্সের প্রবক্তা হলো হাক্সলে। মডার্ন ট্যাক্সোনমিতে কোষের গঠনগুলো পড়া হয়, শুধু কোষের সংখ্যা নিয়ে পড়াশোনা হয় না, তো উত্তর হবে কোষের সংখ্যা। ট্যাক্সোনমির উপাদান রূপে বিভাজিত হয়, নামকরণ হবে, শ্রেণীবিন্যাস হবে, শনাক্ত সবগুলি। নামকরণ মানে কি? যে পদ্ধতি জীবের নাম দিচ্ছি। শনাক্তকরণ মানে চিনছি। আর শ্রেণীবিন্যাস মানে কি? সাদৃশ্য বৈসাদ্যের ভিত্তিতে আমি আলাদা করছি, তাকে বলা হয় শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমির গুরুত্ব সুনির্দিষ্ট সাদৃশ্য পেতে, হ্যাঁ এটা ঠিকও আছে, আন্ত এটাও ঠিক আছে, তাহলে উপরের সবগুলি। যদি বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করা গেল মাত্র, তখন যেটা জাস্ট কৃত্রিম শ্রেণীবিন্যাসের মাত্র, তাকে বলা হয় আলফা ট্যাক্সোনমি। আর বায়োলজিক্যাল স্পিসিস কাউন্সিলের নাম দিয়েছিল বিজ্ঞানী মায়ার। প্রজাতি শব্দটি কে করেছিল? জন রে করেছিল। যে সকল জীবগোষ্ঠী এক অপরের সঙ্গে মুক্তভাবে সঙ্গে লিপ্তভাবে জননে লিপ্ত হতে পারে, জননে সক্ষম, তাদের বলা হয় কি? প্রজাতি। এরা নিজেদের মধ্যে জনন করতে পারে। ট্যাক্সোনমি হায়ার কি বলতে কি বোঝায়? উদ্ভিদ ও প্রাণীদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া, একে আমরা কি বলছি? ট্যাক্সোনমি। বহিরাগত সাদৃশ্যযুক্ত কিন্তু জনন করতে পারে না, মানে বাইরে থেকে দেখতে হয় কি, বা তার আলাদা পদ্ধতি হয়েছে, যেমন হচ্ছে সিবলিং প্রজাতি, নিজেদের মধ্যে কোনোদিন জনন সম্পন্ন করবে না। কোন পদ্ধতি দ্বারা উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে মিল ও অমিলের মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে কি, কোনটা আছে কোনটা নেই, সেই বিষয়ে ভালো করা। ট্যাক্সন শব্দটি ব্যবহার করা হয়, ট্যাক্সোনমি হায়ারার্কি যে কোনো এক একটা ধাপকেই আমরা ট্যাক্সন বলি, যাকে বহু বচনে বলা হয় ট্যাক্সা। এই তো ট্যাক্সনের বহু বচন। লিনিয়াস হায়ারার্কি, সরি, ক্যারোলাস দুটো বই লিখেছিল, স্পিসিস প্যান্টেরাম আর সিস্টেমা ন্যাচুরিং, ঠিক আছে, তাই উত্তর সি হবে যে স্পিসিস প্যান্টাম দেয়নি। কটা ধাপ আছে? সাতটা। কী কী? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তার প্রতিটা ধাপকে বলা হয় থাকে ট্যাক্সন, ঠিক আছে। সবথেকে বড়োটা হচ্ছে কি রাজ্য, আর ছোটোটা হচ্ছে প্রজাতি। হিস্টোরিয়া জেনারেলিস প্ল্যান্টেরাম বইটা কে লিখেছিল? জন রে। এই বইতে সে প্রজাতির সম্পর্কে বলেছিল, রাজ্য পর্ব হয়নি, এটা তো হবেনি, রাজ্য পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, এটা আগে এটা পরে হবে না,
রাজ্য পর্ব শ্রেণীটাও হবে না, রাজ্য পর্ব বর্গ শ্রেণী বর্গ গোত্র গণ প্রধান, এটা অপশান ডি হবে। ঠিক এখানেও দেখি তাহলে কি বলেছে, সি হবে, গোত্র হবে, বর্গ হবে, তারপরে শ্রেণী হবে। ট্যাক্সোনমির অধক্রমিক সজ্জাক্রমকে বলা হয় লেনিয়াসের হায়ারার্কি, যার সব থেকে একক হচ্ছে কোনটা, প্রজাতি মানে ক্ষুদ্রতম, তার থেকে হবে গণ, ওই সেম প্রজাতি। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের পদ্ধতি একই শ্রেণীভুক্ত সকল ট্যাক্সনকে একত্রে বলা হয়ে থাকে উদ্ভিদ মানে ডিভিশন বা বিভাগ বলা হয়ে থাকে, যা কিন্তু এ বলতে পারেনি। প্রদত্ত কোনটি লিনিয়াসের হয় না, রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ ডিভিশন, সে কিন্তু বলতে পারেনি। ট্যাক্সন বৃহত্তম কোনটা বলেছেন, রাজ্য। স্পেসিফিক এপিথেট প্রজাতিকে বলা হয়, যেটা দ্বীপ নামকরণে ব্যবহার করা হয়েছিল। ট্যাক্সোনমির পদ কোন প্রাণীটি সঠিক ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ক্যাটেল ফিস, মোলাস্কা, কখনো হবে না, গৃহমাছি, বর্গ মানুষ, প্রাইমাটা হচ্ছে গোত্র হবে না, বাঘ ট্রাগিস হচ্ছে প্রজাতি। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে প্রজাতি থেকে রাজ্যের দিকে গেলে খুব ইম্পর্টেন্ট, নিচ থেকে উপর দিকে গেলে এটা হচ্ছে বাড়বে, খুব মনে রাখবে, আর নিচ থেকে উপরে আসলে কমবে, সরি নিচ থেকে উপরে গেলে হচ্ছে বাড়বে আর উপর থেকে নিচে আসলে কমবে। প্রাণীর ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাসের একক পর্ব উদ্ভিদের কোন ট্যাক্সোনমিকে শ্রেণীবিন্যাসের সঙ্গে একই বলে মনে করা হয়, উত্তর হচ্ছে বিভাগ। পরস্পর সম্পযুক্ত কয়েকটি গণ মিলে হয় রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ, গোত্র। এই ছকটা মুখস্থ, ছকটার উপরটা হবে এর উপরে ঠিক। বৈসাদৃশ্যযুক্ত একই পদে জীবগোষ্ঠীকে বলা হয় উপপ্রজাতি। হায়ারার্কি শ্রেণীবিন্যাসে কোনটি ট্যাক্সনের মাঝে পড়ে, কোন কোন ট্যাক্সনি কোন কোন ট্যাক্সনের মাঝে পড়ে, শ্রেণী হচ্ছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ, পর্ব আর বর্গর মাঝে শ্রেণী পড়বে। দ্বিপদ নামকরণ পর্ব কেরালা সিনিয়াস, দুটি শব্দ ছিল, একটা গণ আর একটা প্রজাতি, সেই থেকে দ্বিপদ নামকরণের কথাটি এসেছে। তারপর বলছে সর্বপ্রথম কোন গ্রন্থে দ্বিপদ নামকরণ করা হয়েছিল, দ্বিপদ নামকরণ করা হয়েছিল প্রথম হচ্ছে সিস্টেমা ন্যাচুরিতে, যে বইটাতে প্রাণীদের কথা বলেছিল, পরে স্পিসিস প্ল্যান্টেরাম, যেখানে সে কার কথা বলেছিল, উদ্ভিদের কথা বলেছিল। দ্বিপদ নামকরণ নিয়ম হলো বিজ্ঞানসম্মত নাম লেখার সময় নিচে নাম করতে হবে, বিজ্ঞান সবসময় বিজ্ঞান নাম বাঁকা করে লিখতে হবে, নামকরণে প্রথম পদ্ধতিগণ ও দ্বিতীয় পদ্ধতি বোঝায়, উপরে সবগুলোই হবে। কোন দুটি ব্যবহার করা হয়, প্রথমেরটা গণ আর লাস্টেরটা হচ্ছে প্রজাতি। দ্বিপদ নামকরণের শেষ হচ্ছে কি, প্রথম গণ, তার প্রজাতি, লাস্টে হচ্ছে উপপ্রজাতি। এনজি ফেরা ইন্ডিকেটর জানিস, তা বলছে নিম্নলিখিত চারটির মধ্যে কোনটি দ্বীপ নামকরণের নিয়ম অনুযায়ী লিখিত, এটা তো কখনো কখনো বড়ো হবে না, এইটা হবে, দেখো প্রথমটা বড়ো তারপর সবগুলো ছোটো, একটু বাঁকা বাঁকা লেখা আছে, তা এটা হবে, এটা কখনো হবে না, গণটা তো ঠিক আছে, এবার প্রজাতি এমটা বড়ো করেছে, এটা ছোটো হয়ে বলেছিলো, আইলো সবগুলোই ছোটো করেছে, এটাই হবে না। মেলাস মেলাস, যখন গণ আর প্রজাতি একই শব্দ থাকে তখন তাকে টটোনিম, ফর এক্সাম্পল কাতলা কাতলা, নাজা নাজা, গ্যালাস গ্যালাস, সব একই বলে তার নাম হচ্ছে টটোনিম। যখন কোনো জীবের নামকরণ বাসস্থান বা ওই অঞ্চলের নাম অনুসারে হয় তখন তাকে টপোনিম, যেমন আর্সোলা, পেরি প্ল্যানেটা, আমেরিকানা।
এই আমেরিকা কথাটা আমেরিকানাটা আমেরিকা থেকে এসেছে, তাই এর নাম হয়েছে আমেরিকানা। এটা মনে রাখবে সবাই, কিন্তু তারপর দেখো এক সেকেন্ড একটু হোল্ড করো, বলছি আমার। কোন উদ্ভিদের হলোটাইপের সঙ্গে হুবহু জীবের নমুনা একই স্থান তারিখ হলে তখন তাকে বলা হয়ে থাকে আইসোটাইপ। যখন কোনো একটি প্রজাতির জীবের একাধিক স্বীকৃত নাম থাকে তখন তাকে বলা হয় সিনোনিম। আইসিপিএন হবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, বি ইন্ডিয়ান হবে না, আর ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। কোন ট্যাক্সোনমিক এড কোনো একটি জায়গায় প্রজাতিকে শনাক্ত করতে সাহায্য করে, সেটা হবে তার ম্যানুয়াল। আর কোনটি দ্বারা ব্যাখ্যা করতে হয় সেটা হবে ক্যাটালগও হবে মনোগ্রাফও, তার উত্তর হবে সবগুলি। ম্যানুয়ালে কোন তথ্যটি পাওয়া যায়? একটি নির্দিষ্ট জায়গায় প্রাণীদের বাসস্থান সম্পর্কে, অফকোর্স ঠিক আছে। একটি নির্দিষ্ট জায়গায় উদ্ভিদের বাসস্থান সম্পর্কে, এটাও ঠিক আছে। একটি নির্দিষ্ট প্রাপ্ত কোনো প্রজাতির সনাক্ত, এটাও ঠিক আছে। সরি এটা হবে না, অপশান সি হবে, একটি অঞ্চলে প্রাপ্ত। পদ কোনটি শনাক্তকরণে সাহায্য করে? মনোগ্রাফ হচ্ছে শনাক্তকরণে সাহায্য করে। মিউজিয়ামে সংরক্ষিত কাকে করা হয়ে থাকে? মিউজিয়াম সংরক্ষিত হয় উদ্ভিদও করা হয়, প্রাণীও করা হয়, প্রাণীর কঙ্কালও করা হয়ে থাকে। তাহলে উত্তর হবে সবগুলি। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কোথায়? হাওড়ায় থাকে। বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন কিউই হচ্ছে কোথায় অবস্থান করছে? ইংল্যান্ডে। পদত্ব কোনটি থেকে বোটানিক্যাল গার্ডেন বিরল উদ্ভিদের বিষয়ে তথ্য পাওয়া যায়? সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক, যেখানে উদ্ভিদের কথা বলা হয়ে থাকে গ্রিন ডাটা বুকে, ঠিক আছে। ন্যাশনাল বোটানিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থান করছে? কলকাতা হবে না, লখনৌ হবে এটা, ঠিক আছে। বোটানিক্যাল গার্ডেনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? এখানে জার্ম প্লাজমকে এক্সিটু সংরক্ষণ করা হয়ে থাকে। তথ্য সংরক্ষিত করা হয় শুকনো উদ্ভিদকে বলা হয় হারবেরিয়াম সিট। হারবেরিয়াম সিটে কোনটি তথ্য প্রদান করে? এটাও হবে, তাহলে হবে সবগুলি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সটগুলো মনে রাখবে, হারবেরিয়াম সিটটা কী হয়? এখানে গাছের ছবি চিটে রাখা হয়ে থাকে অরিজিনাল, এখানে দিয়ে নামগুলো লিখে রাখা হয় এই কোণার দিকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সম্পর্কে ট্যাক্সোনমি বলবো, পরবর্তী চ্যাপ্টার সম্পর্কে। আজকে ট্যাক্সোনমি শেষ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো, এবং অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।